আসসালামু আলাইকুম প্রিয় কুয়েত প্রবাসী স্বাগত জানাই কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রবাসী এবং নাগরিকদেরকে নতুন এক হ্যাকার চক্রের ব্যাপারে সতর্ক করেছে আপনারা অবগত রয়েছেন বর্তমান কুয়েতে একটি সাধারণ কমা চলমান এই সাধারণ ক্ষমাকে ব্যবহার করে এই হ্যাকার চক্র বিভিন্ন প্রবাসীদের কাছে ফোন কল করে তাদের সম্পদ হাতিয়ে নিচ্ছে আপনারা অবগত রয়েছেন সিজনাল পরিবর্তন হয় এই হ্যাকার চক্রের চরিত্র বর্তমান সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন লগো ব্যবহার করে বিভিন্ন নাম ব্যবহার করে তারা ফোন কলে প্রতারিত করছে সাধারণ প্রবাসীদের কীভাবে প্রতারিত করছে যার কারণ এই সাধারণ ক্ষমায় বহু প্রবাসী দেশে যাওয়ার অপেক্ষা করছেন বহু প্রবাসীর পানির বিল বিদ্যুৎ বিল বিভিন্ন ব্যাংকের লোন বিভিন্ন মামলা সংক্রান্ত জরিমানা হলুদ পেপার বা আরও বিভিন্ন কারণে প্রবাসীদের মামলা রয়েছে জটিলতা রয়েছে আর এই সকল সমস্যার সমাধান করার জন্য তারা স্পষ্টভাবে এই সাধারণ প্রবাসীর কাছে একটি বার্তা দিচ্ছে সাধারণ প্রবাসীরাও তাদের কথায় প্রলোভিত হয়ে ওটিপি কোড যেটি ওয়ান টাইম পাসওয়ার্ড দিয়ে দিচ্ছে এই পাসওয়ার্ড দিয়ে দেওয়ার পর তাদের ব্যাংকের সম্পদ চলে যাচ্ছে তাদের হাতে বা যদি সম্পদ নাও থাকে মানে টাকা নাও থাকে কোনো না কোনো সময় এই প্রবাসী এই প্রতারক চক্রের ফাঁদে পড়বে স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্পষ্ট বার্তা দিয়েছে কোনো ব্যাংক কোন গ্রাহককে ফোন করে ওয়ান টাইম পাসওয়ার্ড চায় না কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কোনো প্রবাসীকে কল করে তাদের জরিমানা কার্ড লক বা বিভিন্ন মামলা সংক্রান্ত তথ্য ইনফরমেশন জানার জন্য বা দেওয়ার জন্য ওয়ান টাইম পাসওয়ার্ড চায় না সকলকেই এ সকল ব্যাপারে সচেতন হবে সতর্ক হতে হবে মনে রাখবেন দূতাবাসের লগো ব্যবহার করেও এই চক্র আপনাকে প্রতারিত করতে পারে যেহেতু আউটপাসের জন্য আমরা দূতাবাসে যাব সাধারণ ক্ষমা সংক্রান্ত তথ্য ইনফরমেশন জানার জন্য দূতাবাসে যাব এই চক্রটি হোয়াটসঅ্যাপ ইমো দূতাবাসের লগ ব্যবহার করে আপনাকে ফোন কল করবে কল করে আপনার বিস্তারিত তথ্য হাতিয়ে নেওয়ার চলে ওয়ান টাইম পাসওয়ার্ড আপনার ব্যাংকের ইনফরমেশন পাসপোর্ট ইনফরমেশন বা আরও গুরুত্বপূর্ণ তথ্য হাতিয়ে নেবে এই হাতিয়ে নেওয়ার পর আপনি আর্থিকভাবে বিপদে পড়বেন মনে রাখবেন কুয়েতে সাধারণত হ্যাকার চক্র এই সিস্টেমগুলো ব্যবহার করে যখন যে সমস্যা চলমান তখন সেটি দেখেই সাধারণ মানুষ এবং কুইতি নাগরিকরা এই চক্রের ফাঁদে পড়ে বর্তমান সময় বায়োমেট্রিক সংক্রান্ত একটি জটিলতা রয়েছে আপনার অবগত রয়েছেন মেয়েটা প্ল্যাটফর্ম থেকে রেজিস্ট্রেশন করে সফল হচ্ছেন না অনেক প্রবাসী বা অনেক নাগরিক অ্যাপ্লিকেশন থেকে রেজিস্ট্রেশন করে সফল হচ্ছেন না অনেক প্রবাসী বা অনেক নাগরিক এই পদ্ধতি অবলম্বন করেও তারা আপনার আর্থিক ক্ষতি করতে পারে বা আপনার ফোনের ইনফরমেশন হাতিয়ে নিতে পারে পরবর্তীতে আপনি ঝামেলায় পড়তে পারেন সম্পূর্ণ ব্যাপারটা হচ্ছে এমন কোনো প্রতারক চক্রের ফাঁদে পা দেওয়া যাবে না মানে আপনাকে কোনো লিঙ্কে প্রবেশ করতে বললে সেখানে প্রবেশ করা যাবে না ওয়ান টাইম পাসওয়ার্ড দেওয়া যাবে না এতে করে আপনার গুরুত্বপূর্ণ তথ্য তাদের কাছে চলে যাবে আপনি এই ইনফরমেশনটি বাকি প্রবাসীদের সাথেও প্রচার করে দিন এই ধরনের ফোন কলের শিকার হয়েছিলেন কি না ভিডিওতে কমেন্টস করে জানান চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি লাইক ফলো করুন যারা করেছেন সকলকে ধন্যবাদ